চুচু আর বন্ধুরা গল্পের আসরে। চুচুদের বাগানে প্রচুর প্রজাপতি, আর সে সবাইকে খুব ভালোবাসে। তাদের মধ্যে কোনোটার রং লাল, কোনোটা হলুদ, কোনোটা কালো, কোনোটা আবার নীল, কোনোটা গোলাপি, কোনোটা সবুজ, আবার কোনোটা নানান রঙের। কোনোটার গায়ে ডোরা কাটা, আবার কোনো প্রজাপতির গায়ে বিন্দু বিন্দু দাগ। কেমন আছো প্রজাপতিরা? তোমরা সবাই খুব সুন্দর, আমি তোমাদের খুব ভালোবাসি। চুচু তাদের পিছন পিছন সারা বাগান জুড়ে দৌড়ে বেড়ায়। সে তাদের একটু ছুঁতে চায়, একটু ধরতে চায়। আমি তোমাদের সঙ্গে খেলা করতে চাই প্রজাপতিরা, তোমরাও কি আমার সঙ্গে খেলা করতে চাও? তোমাদের সবাইকে দেখতে কি সুন্দর! আমি চাই তোমরা আমার কাছে এসো, যাতে আমি তোমাদের ছুঁয়ে দেখতে পারি। প্রজাপতিগুলো তার চারপাশে ঘুরে বেড়ায়, কিন্তু চুচুর খুব কাছাকাছি খুব একটা আসে না। তাই চুচু ঠিক করলো দূর থেকে তাদের উড়তে দেখবে। আমি জানি তোমরা সবাই লজ্জা পাচ্ছ প্রজাপতিরা, তাই আমি তোমাদের দূর থেকেই দেখছি। প্রত্যেক দিন সকালে চুচু বাগানের একটা বেঞ্চে বসে থাকে আর দেখে প্রজাপতিরা কি সুন্দর নাচ করে। তাদের নাচের সময় ডানা ঝাপটানো দেখে চুচুর মনে হয় সে যেন কোনো জাদু দেখছে। তোমরা সবাই খুব সুন্দর প্রজাপতিরা, আমি সত্যি বলছি। একদিন সকালে চুচু প্রজাপতিদের দেখছিল, হঠাৎ একটা দুর্ঘটনা ঘটে। একটা ছোট্ট হলুদ প্রজাপতি মাকড়সার জালে আটকে যায়। চুচু দেখে সেই প্রজাপতিটা মাকড়সার জাল থেকে বেরোনোর জন্য ছটফট করছে, কিন্তু সে পারছে না। চুচু দৌড়ে যায় তাকে সাহায্য করতে। এ বাবা, এ কি হলো তোমার? তুমি তো মাকড়সার জালে আটকে পড়েছো। চুচু আলতো করে প্রজাপতির ডানা দুটো ধরে আর তাকে মাকড়সার জাল থেকে বের করে আনে। তারপর চুচু সেই প্রজাপতিটাকে একটা ফুলের ওপর বসিয়ে দেয় আর বাকি সব প্রজাপতিরা সেটা লক্ষ্য করে। কিছুক্ষণের মধ্যেই সেই হলুদ প্রজাপতিটা আবার উড়তে শুরু করে। হুররে, তোমার কিচ্ছু হয়নি ছোট্ট প্রজাপতি, তুমি এখন তোমার বন্ধুদের সঙ্গে যেতে পারো আর সারা বাগান জুড়ে তাদের সঙ্গে খেলা করতে পারো। সাবধানে থেকো আর দেখো আবার যেন মাকড়সা জালে ধরা পড়ে যেও না। পরের দিন সকালে চুচু বাগানে গিয়ে চোখ বন্ধ করে দাঁড়ায়। আজকে আমি আমার চোখ বন্ধ করে রাখবো আর ভাববো সব প্রজাপতিগুলো আমার কাছে চলে এসেছে। আর তারপর দারুণ একটা ঘটনা ঘটে। যে প্রজাপতিগুলোকে চুচু খুব ভালোবাসে তারা সবাই তাকে ঘিরে ঘুরতে থাকে। কেউ তার হাতে বসে, কেউ কাঁধে। চুচু চোখ খুলে দেখে সব প্রজাপতি তার দিকে তাকিয়ে হাসছে। সবকটা প্রজাপতি তার খুব কাছে চলে এসেছে। তাদের বন্ধুকে সাহায্য করার জন্য তারা যেন চুচুকে ধন্যবাদ জানাচ্ছে। চুচু তা দেখে খুব খুশি হয়। সব প্রজাপতিগুলো আমার কাছে চলে এসেছে।
চুচু সারা বাগান জুড়ে প্রজাপতিদের সাথে খেলতে থাকে আর তার খুব ভালো সময় কাটে। আর সেই হলুদ প্রজাপতিটা যাকে চুচু সাহায্য করেছিল, সে চুপি চুপি এসে চুচুর কানে কানে নিজের নাম বলে। তোমার নাম তাহলে বাটার, তাই না? তোমার নামটা বেশ মিষ্টি তো। তোমরা যদি কখনো বাগানে কোনো হলুদ প্রজাপতি উঠতে দেখো, তাকে জিজ্ঞেস করবে তার নাম কি বাটার। যদি তাই হয় তাহলে জানবে এটা সেই হলুদ প্রজাপতি যাকে চুচু সাহায্য করেছিল। একদিন সকালে চুচু স্কুলে যাওয়ার সময় মাটিতে একটা বীজ পড়ে থাকতে দেখল। একটা বীজ, আমি এটা স্কুলে নিয়ে যাই আর এটা মিস ডরোথিকে দেখাই। চুচু টিচার মিস ডরোথি সেই বীজটা দেখে খুব খুশি হলেন। তুমি এই বীজটা আনায় আমি খুব খুশি হয়েছি চুচু। আজ আমি তোমাকে আর তোমার বন্ধুদের দেখাবো এই বীজ থেকে কিভাবে গাছ বড় হয়। মিস ডরোথি আরো কিছু বীজ নিয়ে সব বাচ্চাদের হাতে দিলেন আর সবাইকে একটা করে টবও দিলেন যাতে তাদের নামও লেখা ছিল। দেখো, এই টবগুলোতে আমাদের নাম লেখা আছে। আর দেখো, এগুলোতে মাটিও ভর্তি। মিস ডরোথি বলেছেন যে আমরা যেন এই বীজগুলোকে এই টবগুলোতে পুঁতি। প্রত্যেকটা বাচ্চা মাটির মধ্যে একটা গর্ত করে তার মধ্যে বীজটা রেখে দিল। তারপর মিস ডরোথি সব বাচ্চাদের বাগানে নিয়ে গেলেন। আমরা এই টবগুলোকে রেখে দেব খোলা হাওয়া আর সূর্যের আলোয়, আর আমরা প্রতিদিন এতে জল দেব। গাছ বড় হতে প্রয়োজন তাজা হাওয়া, জল আর সূর্যের আলো। প্রত্যেকটা বাচ্চা তাদের নাম লেখা টবে রোজ জল দেয় আর সেগুলো এমন জায়গায় রেখে দেয় যেখানে অনেক হাওয়া আর রোদ আছে। প্রত্যেকদিন সকালে চুচু আর তার বন্ধুরা তাদের সেই টবগুলো দেখতে যায় আর খুব আনন্দে তার মধ্যে জল দেয়। চারা গাছগুলো কবে হবে মিস্টার থি? শীঘ্রই চুচু। তাজা হাওয়া, জল, সূর্যের আলো আর তোমাদের যত্নের দ্বারা এই বীজ থেকে খুব শীঘ্রই ছোট ছোট চারা গাছ জন্মাবে। কিছুদিন পরেই সমস্ত টব থেকে ছোট্ট চারা গাছ বেরিয়ে আসে। দেখো, বীজটা থেকে চারা গাছটা বেরিয়েছে। আর দেখো আমারটাও। শুধুমাত্র চুচুর টবে চারা গাছ বেরোয় না। আমার টবে তো এখনো কোনো চারা গাছ হয়নি মিস্টার অতি। আমার বীজটা তো এখনো বীজই রয়ে গেল। একদম চিন্তা করো না চুচু, তোমাকে ধৈর্য ধরতে হবে আর হাল ছাড়লে চলবে না। তোমাকে তোমার টবে জল দিয়ে যেতেই হবে আর তাকে তাজা হাওয়া, সূর্যের আলো আর ভালোবাসা দিতে হবে। চুচু তারপর মিস ডরোথি যা বললেন তাই করল। চুচু আরো বেশি যত্ন করতে শুরু করল। নিজের খেয়াল রেখো, আমি ছুটির পর ফিরে আসব। তোমার সঙ্গে মান্ডাতে দেখা হবে। গুড বাই। সোমবার সকালে চুচু যখন স্কুলে এলো তখন সে তার টবে একটা ছোট্ট চারা গাছ দেখতে পেল আর খুব খুশি হলো। মিস ডরোথি, চিকা চিকুল, দেখ আমার বীজ থেকে একটা চারা গাছ হয়েছে। ও,
হুররে! খুব ভালো চুচু। দেখলে তোমার গাছ কেমন বড় হয়ে গেল? আর তার কারণ তুমি কিছুতেই হাল ছাড়োনি। মনে রেখো চুচু, তোমাকে সব সময় ধৈর্য ধরতে হবে আর কখনো হাল ছাড়লে চলবে না। চুচু তার চারা গাছটাকে বড় হতে দেখে ভীষণ খুশি হলো আর সে ধৈর্যের ব্যাপারে শিখলো। আমাদের সব সময় ধৈর্য ধরা উচিত আর কখনো আশাহত হওয়া উচিত নয়, কখনো নয়। ডাইনো, আবার বন্ধুদের সঙ্গে আলাপ করো। ওদের নাম হলো চিকা আর চিকু। হাই ডাইনো। হাই হাই। দেখে ভীষণ সুস্বাদু আর উপকারী মনে হচ্ছে। তার কিছুক্ষণ পর চুচু একটা আপেল তুলে নিল আর তাতে একটা কামড় বসাতেই তার দাঁতটা বেরিয়ে এলো। এটা আপনার জন্য জুলিয়ান। আমি জানি আমাদের বাগানটা পরিষ্কার রাখতে আপনি কতটা পরিশ্রম করেন।